আসসালামু আলাইকুম। আচ্ছা, তুষার তালুকদার আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ ভাই, কেমন আছেন? ভালো আছি আশা করি, আপনি ভালো, বলেন তাহলে। হ্যাঁ ভাই, আমি সৌদি আরব থেকে বলছিলাম। তো একটা প্রশ্ন ছিল, তো প্রশ্নটা হইতেছে যে আমি তো অনেকদিন ধরে দেশের বাইরে আছি, তো মোটামুটি 3-4 বছর হইতাছে। তো ইসলাম, মানে ইসলাম এটা কিভাবে দেখে? বলতে চাচ্ছি যে আমার স্ত্রী তো অনেক সময় মনে করেন যে দেশে যাওয়ার জন্য বলে, অথবা পারিবারিক কারণে বা অর্থনৈতিক এদিকে তাকায় যাইতে পারি না। তো এটা ইসলাম কিভাবে দেখে, এটা যদি একটু বলতেন। ভাই ভালো হয় আপনি কোনো একজন আলেমের কাছে গিয়ে এটা জিজ্ঞেস করেন, আমরা তো আসলে সেইখানে, আমাদের এখানে তো কোনো আলেম নাই, এগুলো তো ভাই আলেমরা উত্তর দিবে, তাই না? হ্যাঁ তা ঠিক আছে ভাই, তো একটু জানতে চাচ্ছিলাম, কারণ আমার তো মানে আপনাদের যখন কত ভাই 2-3 মাস ধরে এটা তো আপনাদের, আপনাদের মূলত মাসলা, কি আপনারা যে মশলা মশাইল না মাসলা মশাইল ওটার বিষয়, এই সম্পর্কে আমরা মানে ইয়ে দিতে চাই না, বাট আপনি একজন আলেমের কাছে দিতে, একজন স্কলার কাছে জিজ্ঞেস করেন, ইসলামিক স্কলার, হ্যাঁ ভাই তিনি ওই জায়গা থেকে বলতে রেফারেন্সও গেলে যে, দিচ্ছেন, হ্যাঁ বলেন। মানে আর কি ওনার কাছে রেফারেন্স সহ জিজ্ঞেস করেন, দেখেন উত্তর কি দেয়। না ভাই, ও আমি শুনছি, তো আমি ওইভাবে শুনি নাই, তবে ওয়াজ মাহফিলে শুনছি যে আসলে স্ত্রী যদি আপনি একটু দ্বিমত পোষণ করে, মানে মন থেকে যদি বলে যে আসো, বা মনের যদি চাহিদা থাকে, তাহলে নাকি আমার অনেক গুনাহ হবে। তা আসলে দুনিয়াতে আল্লাহ তাআলা যদি রিজিক দিয়ে এরকম করে পাঠায়, তাহলে তো তাই সবই জানে যে আসলে একটা সময় যায় মানুষ কর্মের জন্য দেশের বাইরে যাবে, বা বিভিন্ন খাদে কর্মের জন্য এই জিনিস আপনি ঝাঁপায়। কই পেয়েছেন যে স্ত্রী যদি চায় তাহলে, যদি না আসে তাহলে দুনা হবে, এটা কই পেয়েছেন ভাই? ভাই এটা আমি বললাম তো, আমি একটা ওয়াজ মাহফিলে শুনছি, কারো বিভিন্ন জনের মানে স্ত্রী যদি দ্বিমত পোষণ করে আর কি, মানে মনের থেকেও যদি চায় যে হ্যাঁ আমার স্বামীর এখন প্রয়োজন বা এরকম কিছু একটা, তো আমি এটা ওয়াজ মাহফিলে শুনছি তাহলে আমি তো এটা। নবীর অনেক, নবীর তো অনেক গুনাহ হয়েছে তাহলে, যে নবী যে পালা করে কেরা ইয়া করতো এবং দাসী টাসির সাথে যাইতো, তখন তো তার হ্যাঁ অন্য নবীরা এটার জন্য অনেক মনে কষ্ট পাইতো, এটা নিয়ে তো কাণ্ড কাহিনীও ঘটে গেছিল, তাহলে তো নবীর অনেক গুনাহ ভাই হয়েছে তাহলে। আপনি কি একটু, আপনি কি হযরত সাউদার কথা আমাদেরকে একটু ছোট করে এক্সপ্লেন করুন আসিফ ভাই, আমার মনে হচ্ছে রিলেটিভ আর কি। হ্যাঁ, হযরত সাউদা কিন্তু একদম বয়স হয়ে গেছিল তখন, কিন্তু নবী আর তার কাছে যাইতো না, নবী যে মানে ছোট ছোট বিবি যে আসে তার কাছে বেশি যাইতো তখন, সাউদা তখন শেষ পর্যন্ত তার পালার দিনটা আয়েশারে দিয়ে দিছিল, যে যা তুই তুই কর গিয়া, তো ওর সাথেই কর গিয়া, আমার কাছে আর আসা লাগবে না। তখন এর এই যে সাউদা যে বৃদ্ধ বয়সে যে অতৃপ্তি নিয়ে ঘুমাইতো রাতের বেলা, স্বামীহীন ঘুমাইতো রাতের বেলা, তো তার জন্য তো অনেক গুনাহ হয়েছে নাকি ফারাজ ভাই, গুনাহ হয়েছে না? আল্লাহ বলে শুক্রিয়া জানাইছে ভাই, এটা সাধারণ না ভাই মনে, হ্যাঁ ভাই একটু বলি, মানে আল্লাহ আমার বলে তো, শুক্রিয়া জানাইছে আসিফ ভাই, এটা এটা কতটুকু সত্য? আচ্ছা ফারাজ ভাই, যে মোহাম্মদ মারা যাওয়ার পরে তো আয়েশার বয়স তো তখন মাত্র 18, ভরা যৌবন, তাই না? ভরা যুবতী একটা মেয়ে, এখন তার তো পুরা মানে 60 বছর বয়স পর্যন্ত তো সে আসিফ বেঁচে ভাই ছিল, আপনি কি বলতে চাচ্ছেন সে পারফেক্ট? তখন শসা না খেলে তখন তো পারফেক্ট হয়েছে, তাই না? মানে বয়স অনুসারে তখন তো পারফেক্ট হয়েছে, এই সময় না ভাই বাদ বাকি সারাটা জীবন মনে করেন এই শসার উপর দিয়ে কিন্তু শসা খেয়ে থাকতে হয়েছে তার, তাই না? এই সময়টা তো তার মনে নিশ্চয়ই চাইছে এই জিনিসটা, কারণ এটা তো স্বাভাবিক একটা মানে প্রক্রিয়া, শরীরের হ্যাঁ স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটা তো তাতে স্বাভাবিকই। নবীর হ্যাঁ অনেক গুণ হয়েছে, তাই না ফারাজ ভাই? যাওয়ার সময় বন্ধ আসলে করে দিছে তো, আসলে ভাই যদি আমি ওই হিসাব গুলো বানাবো যাই, তাহলে মনে করেন যে হিসাব বনে না, ঠিক আছে? তো এই জন্যই আর কি আপনাকে ওর সাথে যুক্ত হলাম, যে কারণ আমি ব্যক্তিগত ভাবে থেকেও আপনাকেও আলোচনা শুনছি, বা অতীতে বিভিন্ন আলেম বা যাই বলেন আর কি মৌলবিগের বিভিন্ন কথাবার্তা শুনছি, তো এগুলোর সাথে আপনাদের যে সংশয় .com এখানে বিভিন্ন লেখা লেখাগুলো পড়ছি, আবার আপনাদের ভিডিও আমি প্রায় প্রায়ই শুনি আর কি, বা অনেক সময় ধরেই শুনি, বোঝার চেষ্টা করি, তো এখান থেকে আমি অনেক কিছুই শিখছি। এই জন্য সবাই, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর এই বিষয়টা নিয়ে এই জন্যই কথা বলে, যেহেতু দেশের বাইরে, তো এখানে কর্মের কারণে যে আমি বিভিন্ন মানে 1 বছর 2 বছর 3 বছর হয়ে যাইতেছে, তো এটা তো উপরওয়ালা অবশ্যই দেখে, তো দেখে যদি সে এরকম কিছু একটা আইন দিয়ে দেয়, আসলে এটা আমি জানি না সঠিক, আমি ওই কোরআন, আছে আপনি সৌদি আরবেরই যে বিভিন্ন ধরনের বিয়ে বিবাহ আছে, হ্যাঁ মুতা হ্যাঁ বিবাহ নিষিদ্ধ করা হইলো, আরো 2 প্রকারের বিবাহ আছে, যেটা আপনি আপনার জন্য মানে পুরুষদের জন্য, ইসলাম তো আসলে পুরুষদের ধর্ম, হ্যাঁ পুরুষদের হ্যাঁ সুবিধা দিয়ে রাখছে, তো আরো 2 ধরনের বিয়ে আছে, আপনি একটু সৌদি আরবে একটু খোঁজ খবর নেন, নিলে দেখবেন একটু 50 রিয়াল দিলেই, একটা হুজুরে 50 রিয়াল দিলেই সে আপনার এটার মাসালাটা বইলা দিবে, যে আপনি কি আসলে পদ্ধতিতে বৈধ ভাবে আপনি আপনার মানে ইয়াটা করতে পারেন আর কি। ভাই আমি আমি তো একটা সৌদির বাসায় কাজ করি, মানে আমি সৌদি ঘরের সাথে থাকি সবসময়, তো এদের মানে এদের যে ইসলাম পালনটা, আর আমাকে বাংলাদেশে যা ভাই, এটা মনে করেন রাত আর দিন বা আকাশ আর জমিন বললেই চলে, আমাকে বাংলাদেশে এটা নিয়ে এত সিরিয়াস, কিন্তু এদেশে এরকম কিছুই না, ঠিক আছে? একটা ছেলের বয়স হয়ে যাচ্ছে, মেয়ের বয়স হয়ে যাচ্ছে, মানে অন্যরকম অবস্থা, এগুলো আমি চোখের সামনে সবসময় দেখি,
তো এর সাথে আমি মিলাই যে আমাকে বাংলাদেশ খুবই পড়ে আছে, আমি এটাই ভাবি আসলে। বা আমরাও তো, আমিও নিজেও ছিলাম একটা সময়, যাই হোক আমার মানে কি বলবো যে কপালটা ভালো যে আপনাকে একটা এরকম একটা পেজ আমার সামনে আসছে। আমি আগে জানতাম না, প্রায় গত 2-3 মাস ধরে আপনাদের সাথে মানে বিভিন্ন লাইভ দেখি, ওই আপনাদের সংশয় ডকুমেন্ট ঢুকে বিভিন্ন লেখা পড়ি আর কি। অনেক ভাই অনেক কিছু শিখছি, মানে আমি যেটা শিখছি আসলে অনেক কিছু শিখে ফেলেছি আপনাদের থেকে, আরো বাকি আছে শেখার। আমি চেষ্টা করবো আপনাদের, বিশেষ করে লাইভ গুলো দেখার পরে আমি অনেক কিছু শিখছি, বেশি একটা পড়ি নাই আপনার সংশয় ডকুমেন্ট, কিন্তু লাইভ দেখে এমন কিছু শিখছি। কারণ আমার একটা মস্তিষ্ক আছে যেখানে আমার ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে। আমি অন্ধবিশ্বাসের মধ্যে মানে অন্ধবিশ্বাসটা আগে একসময় করতাম, কিন্তু এখন ভাই এগুলো সবই হাস্যকর লাগে। আপনি কিন্তু এখনো মানে অন্ধবিশ্বাসের পর্যায়ে আছে, যদিও যদিও আমরা লাইভে কিন্তু রেফারেন্স দেখাই কথা বলি, বাট আপনার নিজেরই উচিত কিন্তু এটা পড়ে দেখা। হ্যাঁ ভাই অবশ্যই অবশ্যই পড়ে দেখা, অবশ্যই ওটা পড়ে দেখা। তারপর ভাই আমি একটা, আমি আমি এই সত্তা বা এই আল্লাহ মানে এখানে আমার অনেক প্রশ্ন আছে, মানে আমি নিজে যদি মানে এরকম যদি হয় কখনো, যে আমি জানি হবো না, এটা সম্ভব না যে আমি মৃত্যুর পরে যদি মানে আল্লাহর সাথে, আমার আমার ব্যক্তিগত ভাবে ইচ্ছা জাহান্নামে দেখ আর জান্নাতে দেখ, এটা বড় কথা। আমার বেশ কিছু প্রশ্ন আছে আসলে, এইরকম দুনিয়ার এই যে কি বলে দুনিয়ার যে সিস্টেমটা, এটা মানুষের এরকম কেন তাই করলো, এরকম তো না করে ব্যতিক্রম, এগুলো তো সাধারণ ভাবে মানুষের মধ্যে আছে এই গুণগুলো, ঠিক আছে, মৌলভীরা যেভাবে এড়ায় যায়। আসলে আমি অনেক এক কথায় মানে অন্ধবিশ্বাসের প্রতি মানে অন্ধবিশ্বাসের মধ্যে ডুবেছিলাম এরকম বললি চলে। তো আপনারা আপনাদের আলোচনা শুনে আর কি অনেকটাই শিখতে পারছি, চোখটা খুলে গেছে, এই জন্য আবারও ধন্যবাদ জানাই সবাই। আচ্ছা ঠিক আছে এমডি তুষার ভাই, অনেক ভালো লাগলো কথা বলে, আজকে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন তাহলে, শুভরাত্রি। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, আরেকজনকে যুক্ত করি, শিমুল। শিমুল আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। জি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। এই যে তানজিম সাকিব যে পোস্ট দেওয়ার মানে দিয়ে দেওয়ার পর যে মিরাজ যে তাকে সমর্থন করে যে একটা পোস্ট দিছে যে বাংলাদেশের অনুচ্ছেদের অনুযায়ী মত প্রকাশের যে একটা ব্যাপারটা, সে মত প্রকাশ করতেই পারে এরকম একটা যে একটা পোস্ট দিছে, সেটা কি আপনি দেখছেন বা শুনছেন? দেখি নাই কিন্তু শুনছি। আচ্ছা, তো সেই ব্যাপারে যদি মত প্রকাশের যদি একটা স্বাধীনতা থাকে, তাহলে আপনারা দূরের থেকে মত এইভাবে লাইভে আসতেছেন, আমরা কেন পারতেছি না? হ্যাঁ সেটাই তো, মানে তারা বলতে চায় মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, শুধুমাত্র আমার পছন্দের মতটা সেই স্বাধীনতাটা পাবে, আমার বিরুদ্ধের যে মতটা তারা সেই স্বাধীনতাটা পাবে না। নাস্তিকরা যদি ইসলামের সমালোচনা করে তাহলে পাল্লা ভাড়া দিলে ফিলিপস এর সাথে যায়, সেটা শুধুমাত্র সেই মত প্রকাশের স্বাধীনতা থাকবে। হ্যাঁ ইসলামের বিরুদ্ধে কিছু করে কল্লা ফালাই দেবো, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা চাই, আমাকে লোকজনের মত প্রকাশের স্বাধীনতা চাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে কিছু করলে পাল্লা ফালাই দেবো, এইটা হচ্ছে আমাদের মত প্রকাশের। এটার ব্যাপারে কি কোনো পদক্ষেপ বা কোনো কিছু কি মানে করা যায় না বা আলোচনা? আলোচনা গতকাল হয়ে গেছে, একটা আসাদ নূরের পেজে গতকাল একটা আলোচনা হয়ে গেছে, এটা আপনি দেখতে পারেন। আচ্ছা